31 তারিখে আমাদের কলকাতা ফোর্ট ট্রাস্টের মেডিকেল টিম আমাদের টেস্ট করে চেক করে ওকে সেই সার্টিফিকেট দেওয়ার পরে কাস্টম আমাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয় 31 তারিখে। তাহলে আমাদের এখানটায় তো কোনো ভাইরাসের কোনো ইয়ে নেই, তাহলে আমরা তো চেক করে তো আমরা এসছি, তাহলে এইখানটায় আমরা যে শান্তিপুরে এসছি, শান্তিপুর তা আমরা তো কলকাতারই লোক, তাহলে আমাদের তো এখানটায় অসুবিধা, শান্তিপুরের এলাকার লোকাল লোক কোয়ালিটি লোক আমাদের এখানে মার্কেটিংয়ে যেতে দিচ্ছে না। আমরা কী অপরাধ করেছি, আমাদের অপরাধ তারা কী? আমরা প্রশাসনকে জানিয়েছেন, এখানকার যে প্রশাসন আছে, প্রশাসনকে আমাদের YWAI অলরেডি DCO এখানকার যে MLA আছে ওদের লেটার দিয়েছে। তাহলে আমাদের তো এখানটায় লোকাল লোক, আমরা কমসে কম আমাদের যেতে দিই, আমরা মার্কেটিং করতে যাই, আমরা খাবার দাবার কিনে আনি। এখানে বাইরের লোক আছে ঠিক আছে, কোচিংয়ের লোক আছে ঠিক আছে, বাইরের লোক যেতে দিচ্ছে না সেটা 100 বার মানা যায়, কিন্তু আমরা তো কলকাতার লোক, তাহলে আমাদের এখানে সুযোগ সুবিধা দেওয়া হোক। কী নাম আপনার? সাকিব বলুন। আপনি কি এখানে কি যা কী করেন? আমি হ্যান্ডেলার মাস্টার, আইবি মাস্টার, নূপুরে বাড়ি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।